আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। শুভ সকালে একটি চমৎকার সরকারি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। কম্পিউটার স্ক্রিনের ছবিটা দেখে বুঝতে পারছেন চাকরিটা কিসের। সাধারণ আনসারে যোগ দিন, নিরাপত্তা সেবায় অংশ নিন। আপনারা সাধারণ আনসার বিটিপিতে অষ্টম শ্রেণীর পাশেই যোগদান করতে পারবেন এবং 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা কিন্তু এসএসসি এইচএসসি পাশ করলেও যদি অন্য কোথাও চাকরি পাচ্ছেন না, 13,000 টাকার বেশি বেতন আছে এখানে, তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওতে A to Z আনসার ভিডিপির চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। নাম্বার 1, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। 50,049 জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে 4,777টি সংস্থায় অঙ্গীভূত রয়েছে। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্র বন্দর, পাওয়ার স্টেশনের মতো গুরুত্বপূর্ণ KPI শিল্প ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের 10 সপ্তাহ মেয়াদি সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, মানে 10 সপ্তাহ আপনাকে আনসারের ট্রেনিং করতে হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে পরিচালিত হবে, অর্থাৎ আপনারা ট্রেনিংটা গাজীপুরে গিয়ে করতে হবে। 2, প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। বয়স দেখতে পাচ্ছেন 18 হতে 30 বছর থাকতে হবে। তো যাদের বয়স 25/10/2021 খ্রিস্টাব্দের ন্যূনতম বয়স 18 বছর, মানে অক্টোবর মাসের 25 তারিখে যাদের 18 বছর পূর্ণ হবে তারা আবেদন করতে পারবে, এবং 6/11/2021 খ্রিস্টাব্দে সর্বোচ্চ বয়স 30 বছর, এবং নভেম্বর মাসের 6 তারিখে যাদের বয়স 30 বছর পূর্ণ হয়ে গেছে, এর ভিতরে যাদের বয়স আছে 18 থেকে 30 তারাই আবেদন করতে পারবে। 25-এর আগে যদি কারো বয়স 18 পূর্ণ হয়নি তাহলে সে আবেদন করতে পারবে না। এদিকে 6-এর পরে মনে করেন 7 তারিখে কারো বয়স 30 বছর পূর্ণ হয়ে গেছে তাহলে সে আবেদন করতে পারবে না। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে JSC বা অষ্টম শ্রেণী পাস। এখানে কিন্তু আপনারা SSC HSC যে যেটাই পাস করেন না কেন, আপনার সার্টিফিকেট দিতে হবে JSC এর। সুতরাং JSC পাশে আপনার চাকরিটা হবে। এবার শারীরিক যোগ্যতা, উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30/32 এবং দৃষ্টিশক্তি 6/6। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীর প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। এবং অগ্রাধিকার কারা পাবে দেখেন, মুক্তিযোদ্ধা পরিবার, উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারকারী বিডিপি, TDP মৌলিক প্রশিক্ষণ ও আনসার বিডিপি কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে, জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে। 4 নম্বরে, অনলাইনে আবেদন পদ্ধতি, আপনারা নিজেরাই অনলাইনে কিন্তু আবেদনটা করতে পারবেন, আমি বিস্তারিত বুঝিয়ে বলছি। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, UDCT অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে, যে কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারবেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarbdp.gov.pd এ সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করবেন। একটা ফর্ম চলে আসবে, এই লিংকে ক্লিক করলে এই ফর্মটাকে ফিল আপ করে দিবেন। তো উক্ত লিংকটি 25/10/2021 রাত 12টিকা হতে, মানে 24 তারিখ থেকে যখন 25 তারিখ চলে আসবে রাত 12টায়, তখন থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং 6/11/2021 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত সক্রিয় থাকবে, মানে লিঙ্কটা যত সময় সক্রিয় থাকবে আপনারা ঠিক তত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন, তারপর আর আবেদন করতে পারবেন না। এবং টাকা জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন, আবেদনের শেষ তারিখ কিন্তু 6/11, তো টাকাটা আপনি জমা দিতে পারবেন 6/11/2021 খ্রিস্টাব্দ সন্ধ্যা 6:00টার ভিতরে। রেজিস্ট্রেশন ফি বাবদ অফারের যোগ্য 200 টাকা অনলাইনের মাধ্যমে দিতে পারবেন, বিকাশ, রকেট, মুকেশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হলে পরামর্শের জন্য এই নাম্বারগুলোতে কল দিতে পারেন। সুতরাং নাম্বারগুলো আপনারা নোট করে রেখে দিতে পারেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে। অর্থাৎ আপনি ফর্ম ফিল আপ করে যখন আবেদন করে ফেলবেন তখন
ফাইনালি একটা ফর্ম আপনার নামে চলে আসবে, সেই ফর্মটাকে আপনি ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট করে নেবেন। এবার দেখেন যাচাই বাছাইয়ের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, এই যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো এখানে লেখা আছে এই কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সাথে করে নিয়ে যাবেন যখন পরীক্ষা দিতে যাবেন। তো শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র নিয়ে যাবেন এবং এর একটা সত্যায়িত ফটোকপি নিয়ে যাবেন, জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে যাবেন, চারিত্রিক সনদপত্রের মূল কপি নেবেন, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশনের কনফার্মেশন ডকুমেন্টের মূল কপি যেটা আপনি আবেদন করে পেয়েছেন, ক থেকে উম পর্যন্ত সকল ডকুমেন্টের গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি, মানে ক থেকে উম পর্যন্ত সবগুলো মেইন কাগজ তো নেবেনই, এগুলো আবার ফটোকপি করবেন, তারপর প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে এগুলো সত্যায়িত করে একটা করে কপি নিয়ে যাবেন, তারপর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে। তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। এবার অঙ্গীভূত হওয়ার পর সুযোগ সুবিধা, যখন আপনি চাকরিটা পেয়ে যাবেন তখন আপনার সুযোগ সুবিধা কি? তো প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় 13,050 টাকা, পার্বত্য এলাকায় 14,200 টাকা করে বেতন পাবেন। প্রতি বছরে দুটি উৎসব ভাতা পাবেন 9,750 টাকা করে এবং 2 ইউনিট রেশন পাবেন, এবং কর্তব্যরত অবস্থায় যদি কেউ মারা যায় 5 লক্ষ টাকা পাবে এবং পঙ্গুত্ব বরণ করলে 2 লক্ষ টাকা পাবে। এবার আমরা দেখব জেলাভিত্তিক নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্র। তো রেঞ্জের নাম দেখতে পাচ্ছেন, যেটা আমরা রেঞ্জ বলছি এখানে সেটা হচ্ছে বিভাগ, রংপুর রেঞ্জ মানে হচ্ছে রংপুর বিভাগ। তো রংপুর বিভাগ থেকে আপনারা কুড়িগ্রাম লালমনিরহাট, এখানে প্রাথমিক বাছাইয়ের তারিখ, স্থান ও সময়, আপনারা কোন জায়গায় যাবেন, কয়টার সময় যাবেন, কত তারিখ যাবেন এটা বলা হয়েছে, যাদের বাড়ি লালমনিরহাট তারা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 28 আনসার ব্যাটালিয়ন লালমনিরহাট, তারিখ হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্র 28 আনসার ব্যাটালিয়ন লালমনিরহাট, এবং তারিখ হচ্ছে 30/11/2021 তারিখে যাবেন এবং সময় হচ্ছে সকাল 9:00। এভাবে আপনারা বাকিগুলো দেখে নেন, আমি আস্তে আস্তে সোয়াইপ করছি, আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। বরিশাল রেঞ্জ, খুলনা রেঞ্জ, রাজশাহী রেঞ্জ, তো এখানে আসলে 4টা রেঞ্জ দেওয়া হয়েছে, আমি জানি না সারা বাংলাদেশ থেকে লোক নেবে কিনা, যেহেতু এখানে 4টা রেঞ্জের বা 4টা বিভাগের এখানে দেওয়া হয়েছে, আপনারা এই 4টা বিভাগ থেকেই বিস্তারিত তথ্যগুলো দেখে তারপর আপনাদের টাইম অনুসারে পরীক্ষার কেন্দ্রে তারিখ অনুযায়ী চলে যাবেন। তো আশা করি একটু যে বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন, এরপরও যদি আপনার কিছু বোঝার বাকি থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবো।